আজি নভেম্বর 25 তারিখ শুক্রবার মুআনি আপনমানকে স্বাগত করছি আসন্তু রাজ্য তথা দেশ বিদেশের খবর উপরে নজর পকাইবা তা পূর্বর আপনমানকে অনুরোধ আপনমানক ভাল পাইবা সহিত নিউজ টিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আসন্তু সম্পূর্ণ খবর জানি নবা বিনা দলিলে যাতায়াত করুথবা জানকু ধরিব এই ডিকটেশন চিহ্নট পরিবহন বিভাগ পক্ষরু এ নেই এক ই চিহ্নট পোর্টাল প্রস্তুত করা যাইছি 2023 জানুয়ারী পহিলারু জাতীয় রাজপথের ই চিহ্নট আরম্ভ হব সর্বসাধারণ রাস্তায় যাওয়া যানবাহন গুড়িকর পঞ্জীকরণ প্রমাণপত্র ফিটনেস সার্টিফিকেট এবং অনুমতি ভাবে বৈধ দলিল রহিবা বাধ্যতামূলক যদি এহা এক পরিবহন যান হইতিব তেবে বীমা এবং পলিউশন সার্টিফিকেট এবং ড্রাইভিং লাইসেন্স সমস্ত ড্রাইভরক পাই বাধ্যতামূলক করা যাইছি জাতীয় রাজপথে থিবা টোল গেট্রু সংগৃহীত তথ্য অনুযায়ী বৈধ দলিল বিনা বহু সংখ্যক যানবাহন চলাচল করুছি এহাকু দৃষ্টিরে রাখি ওড়িশার জাতীয় রাজপথ এবং রাজ্য রাজপথ দিয়ে যাওয়া এইভাবে যানগুড়ি চিহ্নট করা পরিবহন বিভাগ এক ই চিহ্নট পোর্টাল প্রস্তুত করুছি এ সম্পর্কে পরিবহন বিভাগের যুগ্ম কমিশনার টেকনিক্যাল দীপ্তিরঞ্জন পাত্র কহিছন্তি পরবর্তী খবর পূরণ হেব 7540টি হাইস্কুল শিক্ষক পদবী ও এসএসসি পক্ষরু প্রকাশ পাইলা বিজ্ঞপ্তি রাজ্যের সমস্ত চাকরি আশ্রয়ীঙ্ খুশি খবর ওড়িশা স্টাফ সিলেকশন কমিশন ও এসএসসি পক্ষরু 7540টি হাইস্কুল শিক্ষক পদবী পাই বিজ্ঞপ্তি প্রকাশ পাইছি রাজ্যের 4848টি সরকারি হাইস্কুলে শিক্ষক নিযুক্তি নিয়ে পূর্বর মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ও এসএসসি কু নির্দেশ দিয়েছিলে এরপরে ও এসএসসি পক্ষরু শিক্ষক নিযুক্তি প্রক্রিয়া আরম্ভ হয়েছে জানাপড়ছে আসন্তা মাস 11 তারিখর অনলাইন আবেদন প্রক্রিয়া আরম্ভ হয়ে 2023 জানুয়ারি 9 তারিখে সমাপ্ত হব টিজিটি হিন্দি সংস্কৃত তেলুগু উর্দু ক্রীড়া শিক্ষক নিযুক্তি দিয়া প্রার্থীর বয়স যোগ্যতা 2022 মশিয়া জানুয়ারি 1 তারিখ সুদ্ধা 21 38 বর্ষ মধ্যে হয়ে আবশ্যক এসএসসি এসটি এসবিসি পিডিডব্লু ও এক্সি সর্ভিসম্যান ক্ষেত্রে কোহল নিয়ম লাগু হব প্রার্থী দশম পাস করা ওড়িয়া ভাষা লিখা সহ পড়ে পড়ে ওড়িশা মাধ্যমিক শিক্ষা পরিষদ দ্বারা সঞ্চালিত পরীক্ষায় যুক্ত 2 পাস করা ওড়িয়া এক বিষয় রাখিবে সমস্ত পদবী পাই ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা রহবা সহ প্রার্থী ওড়িশা মাধ্যমিক স্কুল শিক্ষক যোগ্যতা পরীক্ষা ও এসএসসি টিইটি পাস করা নিহতি জরুরি পরবর্তী খবর ইন্ডোনেশিয়া পশ্চিম জাভা প্রদেশের সিয়ানজুরে 5.6 তীব্রতাযুক্ত হয়ে ভূকম্পের মৃত্যু সংখ্যা বৃদ্ধি পাইবার লাগিছে সরকারী রেকর্ড অনুযায়ী এ পর্যন্ত এই বিপর্যয়ের 261 জনকর মৃত্যু হয়েছে জাতীয় বিপর্যয় এজেন্সি কহিছে যে ভূকম্প পরে 151 জন নিখোঁজ থাকবে 1023 জন আহত হয়েছেন আহতঙ্কু চিকিৎসা লাগি ডাক্তারখানায় ভর্তি করা যাইছি অধিকারী কহিছন্তি যে 300 অধিক লোক গুরুতর আহত হয়েছেন কিন্তু এসবু মধ্যে এক খুশি খবর মধ্যে আসিছে যে জনে 6 বর্ষর শিশুকু মাটি তলে অলিয়া আবর্জনা জীবন্ত উদ্ধার করা যাইছি বর্তমান শিশু জনক ডাক্তারখানায় চিকিৎসিত হেউছন্ত ইন্ডোনেশিয়ার জাতীয় বিপর্যয় পরিচালনা এজেন্সি বিএনপিবি কহিছন্তি যে সিয়ানজুর রেজেন্সির কুগেনাং উপজেলার নাগর গ্রামে উদ্ধারিক মানে শিশু অজগা মলান মলিকঙ্কু উদ্ধার করিছন্তি এজেন্সি এ সহিত এহা কহিছন্তি যে শিশুটি তাঙ্ক জেজেমাঙ্ক মৃতদেহ পাখে পুতি হয়ে রইথিলা স্থানীয় গণমাধ্যম রিপোর্ট করেছে যে অজগা বর্তমান সিয়ানজুর ডাক্তারখানায় চিকিৎসিত হেউছন্তি এজেন্সি কহিছন্তি যে উদ্ধারকারী দল তাঙ্ক মাতাপিতাঙ্ক মৃতদেহ উদ্ধার করিথিলে ভূকম্প যোগু সিয়ানজুর শহরের সবুঠার অধিক বিপর্যয় ঘটিছে এখানে লগাতার 3 মিনিট পর্যন্ত ভূকম্প হয়েছিল অধিকাংশ লোকঙ্ক মৃত্যু মধ্যে এখানে ঘটিছে তবে মৃত্যুর সরকারি আকলন প্রকাশ পাই না পরবর্তী খবর আমেরিকা ইউক্রেনকু 40 কোটি ডলার এক সহায়তা প্যাকেজ পঠাউছি হোয়াইট হাউস পক্ষর এই সূচনা জারি হয়েছে এই নূতন সহায়তা প্যাকেজ সমেত ফেব্রুয়ারি 24 রুষিয়া আক্রমণ পরে আমেরিকা ইউক্রেনকু 19 বিলিয়ন ডলারর অধিক অস্ত্রশস্ত্র এবং অন্যান্য উপকরণ পঠাই সারিছে এই সময় মধ্যে ব্রিটেন মধ্যে ইউক্রেনকে এক সহায়তা প্যাকেজ পাঠাইব যেউথে 10,000 অতিরিক্ত আর্টিলারি গুড়িগোলা অন্তর্ভুক্ত ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়েলস নরওয়ে গস্ত সময় এই ঘোষণা করেছেন ব্রিটেন সরকার কহিছেন যে অতিরিক্ত গুড়িগোলা ইউক্রেনের প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি করিব এহা ব্যতীত সিকিং হেলিকপ্টর প্রথম ব্যাচ ইউক্রেনকু প্রমুখ স্বচ্ছ ও উদ্ধার কার্যপে পঠাযিব ওয়েলস কহিছন্তি ইউক্রেন পাই আমার সমর্থন নিরন্তর অতিরিক্ত আর্টিলারি রাউন্ড ইউক্রেনকু লড়াইরে সাহায্য করিব সম্প্রতি ব্রিটেন লেজর গাইডেড ব্রেমস্টোন ক্ষেপণাস্ত্র এক অপডেট মডেল ইউক্রেনকু সামরিক সহায়তা ভাবে পঠাইছে যা পূর্ব ডিজাইন ঠার 2 গুণ অধিক শক্তিশালী পরবর্তী খবর ভারত অগ্নি 3 মিসাইল সফল পরীক্ষণ করেছে তবে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে এই মিসাইল গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করিব এহা এক ইন্টারমিডিয়েট রেঞ্জর বালিষ্টিক মিসাইল হয়েথিবা বেলে এহা পরমাণু হতিয়ার বহন করিবার সক্ষম এহা পারম্পরিক ও থর্মোবেরিক হরিয়ার দ্বারা আক্রমণ করিপারিব এসহিত একাধিক টার্গেটকু লক্ষ্যভেদ করা এই মিসাইল এমওআর অর্বি পরি টেকনোলোজি রয়েছে
ଅଗ୍ନି ତିନି ମିସାଇଲ ରେଞ୍ଜ 3-5000 କିମି ରହିବ। ତେବେ 3-5000 କିମି ରେଞ୍ଜ ମଧ୍ୟରେ ଭାରତର ପଡ଼ୋଶୀ ଶତ୍ରୁ ରାଷ୍ଟ୍ର ପାକିସ୍ତାନ, ଆଫଗାନିସ୍ତାନ, ଆଫ୍ରିକା, ଆରବ ଦେଶ, ଇଣ୍ଡୋନେସିଆ, ମିଆଁମାର ପରି କିଛି ଦେଶ ଆସୁଛନ୍ତି। ଚାରିଦିଗରୁ ଭାରତର ସୁରକ୍ଷା କ୍ଷେତ୍ରରେ ଏହି ମିସାଇଲକୁ ନିୟୋଜିତ କରାଯାଇପାରିବ। ପରବର୍ତ୍ତୀ ଖବର, ମୁମ୍ବାଇ ସମେତ ମହାରାଷ୍ଟ୍ରର ବିଭିନ୍ନ ସ୍ଥାନରେ ବ୍ୟାପୁଛି ମିଳିମିଳା। ମାସକ ଭିତରେ ନେଲାଣି 13 ଜୀବନ, ଖାସ କରି ଏହା ଛୋଟ ପିଲାଙ୍କୁ ସଂକ୍ରମିତ କରୁଛି ଓ ଜୀବନ ନେଉଛି। ଗତକାଲି ଏକ 8 ମାସର ଶିଶୁକୁ ମିଳିମିଳା ଆକ୍ରାନ୍ତ ହୋଇ ପ୍ରାଣ ହରିଥିବା ବେଳେ ମଙ୍ଗଳବାର ବି ବର୍ଷକର ଶିଶୁ ଆଖି ବୁଜିଥିଲା। ଏହାରି ଭିତରେ ମୁମ୍ବାଇର ମିଳିମିଳା ଆକ୍ରାନ୍ତଙ୍କ ସଂଖ୍ୟା 233 ବୃଦ୍ଧି ପାଇଛି। ମାଲେଗାଓଁ, ଥାନେ, ନାସିକ ଆଦି ଅଞ୍ଚଳରେ ମଧ୍ୟ ମିଳିମିଳା ସଂକ୍ରମଣ ବ୍ୟାପିବାରେ ଲାଗିଛି। ମହାରାଷ୍ଟ୍ର ସ୍ୱାସ୍ଥ୍ୟମନ୍ତ୍ରୀ ଡାକ୍ତର ତାନାଜୀ ସାୱନ୍ତ ସ୍ଥିତ ସମୀକ୍ଷା କରିଛନ୍ତି। ମୁମ୍ବାଇ ମହାନଗର ନିଗମ ଅଞ୍ଚଳରେ ଥିବା ହସ୍ପିଟାଲରେ କେବଳ ମିଳିମିଳା ଆକ୍ରାନ୍ତଙ୍କ ପାଇଁ ICU ଓ ଅକ୍ସିଜେନ୍ ସୁବିଧା ଯୁକ୍ତ 370 ବେଡ୍ ପ୍ରସ୍ତୁତ କରାଯାଇଛି। 9 ମାସରୁ 5 ବର୍ଷ ଶିଶୁଙ୍କୁ ତୁରନ୍ତ ମିଳିମିଳା ଟିକା ଦେବା ପାଇଁ BMC କର୍ତ୍ତୃପକ୍ଷ ମୁମ୍ବାଇବାସୀଙ୍କୁ ଅପିଲ୍ କରିଛନ୍ତି। କେବଳ ମୁମ୍ବାଇ ନୁହେଁ, ଝାଡ଼ଖଣ୍ଡର କେବଳ ରାଞ୍ଚି, ଗୁଜୁରାଟ, ଅହମ୍ମଦାବାଦ ଓ କେରଳର ମାଲପୁରରେ ମଧ୍ୟ ଛୋଟ ପିଲାଙ୍କ ଶରୀରରେ ମିଳିମିଳା ସଂକ୍ରମଣ ବ୍ୟାପିଥିବା ସୂଚନା ମିଳିଛି। ବର୍ଦ୍ଧିତ ମିଳିମିଳା ସଂକ୍ରମଣ କାରଣ ଖୋଜିବାକୁ ଏବଂ ଏହାକୁ ରୋକିବାକୁ କେନ୍ଦ୍ର ସ୍ୱାସ୍ଥ୍ୟ ମନ୍ତ୍ରଣାଳୟ ବିଶେଷଜ୍ଞ ଟିମ୍ ଏହିସବୁ ସ୍ଥାନକୁ ଗସ୍ତ କରିଥିବା ସୂଚନା ମିଳିଛି। ପରିଶେଷରେ ଆପଣମାନଙ୍କୁ ଅନୁରୋଧ, ଆପଣମାନଙ୍କର ସୁଚିନ୍ତିତ ମତାମତ କମେଣ୍ଟ ମାଧ୍ୟମରେ ଜଣାଇବା ସହିତ ନ୍ୟୁଜ୍ଟିକୁ ଲାଇକ୍, ସେୟାର୍, ସବସ୍କ୍ରାଇବ୍ କରିଦିଅନ୍ତୁ।